أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله কোরআন বিরোধী আমল যদি মুসলিমরা করে তাহলে তাদের ফল কি পাওয়া যাবে, তাদের ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া হবে। কোরআনের ভিতরে আমরা যদি 88 নম্বর সূরা গাশিয়া এই 3 এবং 4 আয়াতে দেখি, আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, যারা আমল করে তাদের আমল ধ্বংস করে দেবেন। তাসলা নারান হামিয়া, তাদেরকে আল্লাহ দোজকে দেবেন। কারণ কি? কারণ হলো, যদি 25 নম্বর সূরা আমরা দেখি, 25 নম্বর সূরা ফুরকান এর আয়াত নম্বর 23-এ যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যখন তারা নিজেদের কৃতকর্মকে আমার সামনে আনবে, তারপরে আমি তো ওদের উড়ন্ত ধূলিকণায় পরিণত করে দেব। এখন একজন মানুষ আমল করছে, কিন্তু তার আমলের কারণে সে দোজকে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে আসছে আমলগুলি নিয়ে, কিন্তু সেগুলি ভণ্ডুল করে দেওয়া হচ্ছে, ধূলিকণায় পরিণত করে দেওয়া হচ্ছে। এই আমলগুলি কি? এই আমলগুলি যদি আমরা দেখি, 8 নম্বর সূরা আল আনফাল এর আয়াত নম্বর যদি আমরা 42-এ দেখি, সেখানে আমরা দেখতে পাই এই আমলগুলি প্রকৃতপক্ষে কি। আল্লাহ বলছেন ইদান্তুম বিল উদওয়াতি দুনিয়া ওয়াহুম বিল উদওয়াতি আল-কুসওয়া ওয়ার-রাকবু আসফালা মিনকুম ওয়ালাও তাওয়াতুম লাখতালাফতুম ফিল মিয়াদ ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম। এই আয়াতের ভিতরে বলা হচ্ছে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। যে ব্যক্তি এই পৃথিবীতে বসবাস করবে, আল্লাহ বলছেন যে সে যেন দলিল প্রমাণের সাথে বসবাস করে, আর যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে যেন সে প্রমাণের সাথে যায়। কারণ যে কেউ ধ্বংস হতে চায় সে যেন স্পষ্ট প্রমাণের সাথে ধ্বংস হয়ে যায়, আর যে বেঁচে থাকতে চায় সে যেন প্রমাণের সাথে, স্পষ্ট প্রমাণের সাথে বেঁচে থাকে। আর আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং জানেন। আমলকারীরা তারা পৃথিবীতে আমল করেই মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের সব কৃতকর্ম আমি নষ্ট করে দিব, ভণ্ডুল করে দেব। এরা কারা? মূলত কোরআন বিরোধী লোক। এরা সমাজে ধার্মিক ছিল, কিন্তু এরা বানোয়াট হাদিস মেনে জীবন কাটাতো, বানোয়াট ফিকা মেনে জীবন কাটাতো, জাল ফতোয়ার উপরে ইস্টাবলিশ ছিল। আর এই কথাগুলি সমাজে যারা জর্দাখোর, যারা চুনতামাক্ষর, যারা রিবাখোর এবং মৃত যারা ফকির, তাদের পক্ষ থেকে প্রচার প্রসার করা হয়েছে। মৃত ফকির কেন বললাম? যাদেরকে আপনি এবং আমি মনে করছি তারা আল্লাহ তাআলার খুব কাছের লোক ছিলেন, তারা প্রকৃতপক্ষে তারাও ফকির যেমন আমরা ফকির। কোরআনের 35 নম্বর সূরা ফাতির এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ। হে মানবমণ্ডলী, তোমরা সবাই মুখাপেক্ষী, তোমরা সবাই ফকির, আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী। তাহলে আমরা সবাই ফকির এই পৃথিবীতে, তো একজন ফকির আর একজন ফকিরের কাছে যায় সাহায্য চেয়ে নিতে। এক ফকির মৃত্যুবরণ করেছে, তার কবরের পাশে যে সালাম করছে তাকে, সেই ফকিরের কাছ থেকে প্রার্থনা করে দোয়া চাচ্ছে, কেউ আজমিরে যে, কেউ আলী হাজবেরি সাহেবের দাতা দরবারে যে, কেউ বাগদাদে যে,
কেউ মুলতানে যে লেগেই আছে। তো এগুলি সব কোরআন বিরোধী আমল। নামাজের ভিতরে মানব রচিত দোয়া পাঠ করা হচ্ছে, বিভিন্ন মতবাদধারীদের দ্বারা মতবাদধারীদের যে মতবাদ সেগুলি ইসলামের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তো মৃত্যু ফকিরদের কিছু চামচাগির এই পৃথিবীতে রয়েছে, ধামা ধরা রয়েছে, তাদের অনুসারী কিছু লোক রয়েছে যারা ভ্রান্ত ধার্মিক। তারা মূলত তাদের মুখের জোরে ভাষণ দিয়ে সফেদ সমাজকে কলঙ্ক করছে, সফেদ সমাজকে তারা গান্ধা করে চলে যাচ্ছে এবং মানুষকে বিভিন্ন অজিফার ভিতরে, দোয়া দরুদের ভিতরে, মানবরচিত ইবাদতের ভিতরে ফাঁসিয়ে দিয়েছে। তো এইসব লোকগুলি কোরআনের বিপরীত জীবন কাটিয়ে যখন মৃত্যুবরণ করবে, এদের আমলগুলি সব ভণ্ডুল হয়ে যাবে এবং এদেরকে দোজকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এরা সবাই কোরআন বিরোধী লোক, সবার কাছে নিজ নিজ ফেকা, নিজ নিজ জাল হাদিস, নিজ নিজ রিওয়ায়াত এগুলি রয়েছে, এসবের অনুসরণ তারা করে যাচ্ছে। এমত অবস্থায় এদের সব আমল বরবাদ হয়ে যাবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে আমি দোজকে দিব। তো কোরআন বিরোধী যত মানুষ রয়েছে, কোরআনের বিপক্ষে যারা বানোয়াট গ্রন্থের হুকুম অনুযায়ী জীবন কাটিয়েছিল, এরাই পরকালে মূলত সমস্যায় পড়বে। তো এদের আমলগুলি একেবারে টোটালি বরবাদ হয়ে যাবে।